Assalamualaikum, আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি। আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। পাহাড় অর্থাৎ জাবাল, বাংলাতে পাহাড় এর আরবি অর্থ হচ্ছে জাবাল। নদী অর্থাৎ নাহার, বাংলাতে নদী এর আরবি অর্থ হচ্ছে নাহার। ডিসপ্লে অর্থাৎ শাশা, বাংলাতে ডিসপ্লে এর আরবি অর্থ হচ্ছে শাশা। দ্বীপ অর্থাৎ জাজিরা, বাংলাতে দ্বীপ এর আরবি অর্থ হচ্ছে জাজিরা। নগর অর্থাৎ মাদিনা, বাংলাতে নগর এর আরবি অর্থ হচ্ছে মাদিনা। মোবাইল অর্থাৎ জাওয়াল, বাংলাতে মোবাইল এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল। আকাশ অর্থাৎ সামা, বাংলাতে আকাশ এর আরবি অর্থ হচ্ছে সামা। গামসা অর্থাৎ মিনসাফা, বাংলাতে গামসা এর আরবি অর্থ হচ্ছে মিনসাফা। কয়লা অর্থাৎ ফাহাম, বাংলাতে কয়লা এর আরবি অর্থ হচ্ছে ফাহাম। উড়না অর্থাৎ খিমারুন, বাংলাতে উড়না এর আরবি অর্থ হচ্ছে খিমারুন। বৃষ্টি অর্থাৎ মাতার, বাংলাতে বৃষ্টি এর আরবি অর্থ হচ্ছে মাতার। যথেষ্ট অর্থাৎ কাফি, বাংলাতে যথেষ্ট এর আরবি অর্থ হচ্ছে কাফি। ক্ষতি অর্থাৎ খাসারা, বাংলাতে ক্ষতি এর আরবি অর্থ হচ্ছে খাসারা। সুখী অর্থাৎ সাঈদ, বাংলাতে সুখী এর আরবি অর্থ হচ্ছে সাঈদ। একশত অর্থাৎ মিয়া, বাংলাতে একশত এর আরবি অর্থ হচ্ছে মিয়া। রাত অর্থাৎ বিল্লেল, বাংলাতে রাত এর আরবি অর্থ হচ্ছে বিল্লেল। বিকাল অর্থাৎ মাশা, বাংলাতে বিকাল এর আরবি অর্থ হচ্ছে মাশা। পায়খানা অর্থাৎ হাম্মাম, বাংলাতে পায়খানা এর আরবি অর্থ হচ্ছে হাম্মাম। খেজুর গাছ অর্থাৎ নাখাল, বাংলাতে খেজুর গাছ এর আরবি অর্থ হচ্ছে নাখাল। কাঠ অর্থাৎ খেসাব, বাংলাতে কাঠ এর আরবি অর্থ হচ্ছে খেসাব। লোহা অর্থাৎ হাদিদ, বাংলাতে লোহা এর আরবি অর্থ হচ্ছে হাদিদ। রুম অর্থাৎ গোরফা, বাংলাতে রুম এর আরবি অর্থ হচ্ছে গোরফা। মাস অর্থাৎ সাহার, বাংলাতে মাস এর আরবি অর্থ হচ্ছে সাহার। সপ্তাহ অর্থাৎ উজবু, বাংলাতে সপ্তাহ এর আরবি অর্থ হচ্ছে উজবু। বছর অর্থাৎ সানা, বাংলাতে বছর এর আরবি অর্থ হচ্ছে সানা। দিন অর্থাৎ ইয়ুম, বাংলাতে দিন এর আরবি অর্থ হচ্ছে ইয়ুম। সকাল অর্থাৎ সুবে, বাংলাতে সকাল এর আরবি অর্থ হচ্ছে সুবে। দেখা অর্থাৎ শুভ, বাংলাতে দেখা এর আরবি অর্থ হচ্ছে শুভ। নতুন অর্থাৎ জেদিদ, বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিদ। দোকান অর্থাৎ বাকালা, বাংলাতে দোকান এর আরবি অর্থ হচ্ছে বাকালা। আলো অর্থাৎ ফাতে, বাংলাতে আলো এর আরবি অর্থ হচ্ছে ফাতে। সিলভার অর্থাৎ ফিদ্দি, বাংলাতে সিলভার এর আরবি অর্থ হচ্ছে ফিদ্দি। সোনালি অর্থাৎ জাহাবি, বাংলাতে সোনালি এর আরবি অর্থ হচ্ছে জাহাবি। নীল অর্থাৎ আজরাক, বাংলাতে নীল এর আরবি অর্থ হচ্ছে আজরাক। সবুজ অর্থাৎ আকদার, বাংলাতে সবুজ এর আরবি অর্থ হচ্ছে আকদার। লাল অর্থাৎ আহমার, বাংলাতে লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার। টেবিল অর্থাৎ তাওলা, বাংলাতে টেবিল এর আরবি অর্থ হচ্ছে তাওলা। মেশিন অর্থাৎ মাকিনা, বাংলাতে মেশিন এর আরবি অর্থ হচ্ছে মাকিনা। কাপড় অর্থাৎ মালাবিস, বাংলাতে কাপড় এর আরবি অর্থ হচ্ছে মালাবিস। বাস অর্থাৎ হাফিলা, বাংলাতে বাস এর আরবি অর্থ হচ্ছে হাফিলা। ফটোকপি অর্থাৎ সুরা, বাংলাতে ফটোকপি এর আরবি অর্থ হচ্ছে সুরা। অবশ্যই অর্থাৎ লাজিম, বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম। নিশ্চিত অর্থাৎ আকিদ, বাংলাতে নিশ্চিত এর আরবি অর্থ হচ্ছে আকিদ। সাতশত অর্থাৎ সাবামিয়া,
বাংলাতে 700 এর আরবি অর্থ হচ্ছে সাবামিয়া পাঠানো অর্থাৎ হাতছেল বাংলাতে পাঠানো এর আরবি অর্থ হচ্ছে হাতছেল পাওয়া অর্থাৎ হাতছেল বাংলাতে পাওয়া এর আরবি অর্থ হচ্ছে হাতছেল মিনিট অর্থাৎ দিগিগা বাংলাতে মিনিট এর আরবি অর্থ হচ্ছে দিগিগা ঘন্টা অর্থাৎ সা বাংলাতে ঘন্টা এর আরবি অর্থ হচ্ছে সা সময় অর্থাৎ ওয়াক্ত বাংলাতে সময় এর আরবি অর্থ হচ্ছে ওয়াক্ত খেজুর অর্থাৎ তামার বাংলাতে খেজুর এর আরবি অর্থ হচ্ছে তামার খালি অর্থাৎ ফাদি বাংলাতে খালি এর আরবি অর্থ হচ্ছে ফাদি একত্র অর্থাৎ জমায়েত বাংলাতে একত্র এর আরবি অর্থ হচ্ছে জমায়েত সিগন্যাল অর্থাৎ ইশারা বাংলাতে সিগন্যাল এর আরবি অর্থ হচ্ছে ইশারা অনুবাদ অর্থাৎ তরজমা বাংলাতে অনুবাদ এর আরবি অর্থ হচ্ছে তরজমা ম্যানেজার অর্থাৎ মুদির বাংলাতে ম্যানেজার এর আরবি অর্থ হচ্ছে মুদির হোটেল অর্থাৎ মাতাম বাংলাতে হোটেল এর আরবি অর্থ হচ্ছে মাতাম অফিস অর্থাৎ মক্তব বাংলাতে অফিস এর আরবি অর্থ হচ্ছে মক্তব জরিমানা অর্থাৎ মুকালাফা বাংলাতে জরিমানা এর আরবি অর্থ হচ্ছে মুকালাফা রুই মাছ অর্থাৎ শাউর বাংলাতে রুই মাছ এর আরবি অর্থ হচ্ছে শাউর মোরগ অর্থাৎ দিক বাংলাতে মোরগ এর আরবি অর্থ হচ্ছে দিক মাছ অর্থাৎ সামাক বাংলাতে মাছ এর আরবি অর্থ হচ্ছে সামাক কলিজা অর্থাৎ কিবদা বাংলাতে কলিজা এর আরবি অর্থ হচ্ছে কিবদা পা অর্থাৎ রেজাল বাংলাতে পা এর আরবি অর্থ হচ্ছে রেজাল চর্বি অর্থাৎ সাহাম বাংলাতে চর্বি এর আরবি অর্থ হচ্ছে সাহাম হার অর্থাৎ আজম বাংলাতে হার এর আরবি অর্থ হচ্ছে আজম জীবিত অর্থাৎ হাই বাংলাতে জীবিত এর আরবি অর্থ হচ্ছে হাই এধাক অর্থাৎ হাসি বাংলাতে হাসি এর আরবি অর্থ হচ্ছে এধাক ফেলে দেওয়া অর্থাৎ এরমি বাংলাতে ফেলে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে এরমি খাবার অর্থাৎ তোয়াম বাংলাতে খাবার এর আরবি অর্থ হচ্ছে তোয়াম ক্ষমা করা অর্থাৎ মালিশ বাংলাতে ক্ষমা করা এর আরবি অর্থ হচ্ছে মালিশ সরাসরি অর্থাৎ মুবাশশারা বাংলাতে সরাসরি এর আরবি অর্থ হচ্ছে মুবাশশারা টুকরা অর্থাৎ হাব্বা বাংলাতে টুকরা এর আরবি অর্থ হচ্ছে হাব্বা পৃথিবী অর্থাৎ আর্থ বাংলাতে পৃথিবী এর আরবি অর্থ হচ্ছে আর্থ আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী ভয় অর্থাৎ খুব বাংলাতে ভয় এর আরবি অর্থ হচ্ছে খুব জানা অর্থাৎ মালুম বাংলাতে জানা এর আরবি অর্থ হচ্ছে মালুম প্রথম অর্থাৎ আওয়াল বাংলাতে প্রথম এর আরবি অর্থ হচ্ছে আওয়াল বন্ধু অর্থাৎ সাদিক বাংলাতে বন্ধু এর আরবি অর্থ হচ্ছে সাদিক কেমন অর্থাৎ কেইফ বাংলাতে কেমন এর আরবি অর্থ হচ্ছে কেইফ এখানে অর্থাৎ হেনা বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে হেনা কাম অর্থাৎ কত বাংলাতে কত এর আরবি অর্থ হচ্ছে কাম কি অর্থাৎ এস বাংলাতে কি এর আরবি অর্থ হচ্ছে এস লোক অর্থাৎ নফর বাংলাতে লোক এর আরবি অর্থ হচ্ছে নফর তিন অর্থাৎ তালাতা বাংলাতে তিন এর আরবি অর্থ হচ্ছে তালাতা লাগবে অর্থাৎ আবগা বাংলাতে লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা পাঠানো অর্থাৎ ওয়াদ্দি বাংলাতে পাঠানো এর আরবি অর্থ হচ্ছে ওয়াদ্দি আগামীকাল অর্থাৎ বুকরা বাংলাতে আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে বুকরা ভ্যাকসিন অর্থাৎ ইব্রা বাংলাতে ভ্যাকসিন এর আরবি অর্থ হচ্ছে ইব্রা মাস্ক অর্থাৎ কাম্মাম বাংলাতে মাস্ক এর আরবি অর্থ হচ্ছে কাম্মাম কিভাবে অর্থাৎ কেইফ বাংলাতে কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেইফ মেয়ে অর্থাৎ বিন্ত বাংলাতে মেয়ে এর আরবি অর্থ হচ্ছে বিন্ত ভালো অর্থাৎ তামাম বাংলাতে ভালো এর আরবি অর্থ হচ্ছে তামাম
কলকরা অর্থাৎ ইত্তেসাল বাংলাতে কলকরা এর আরবি অর্থ হচ্ছে ইত্তেসাল পারা অর্থাৎ ইকদার বাংলাতে পারা এর আরবি অর্থ হচ্ছে ইকদার তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ।